পশ্চিম বর্ধমান আসানসোল জামুরিয়া মাটিফুড়ে বের হলো দেবাদিদেব মহাদেবের শিলামূর্তি। এই ঘটনার খবর পেয়ে মূর্তি দেখার জন্য কৌতূহল মানুষ ভিড় জমাতে শুরু করে। ঘটনাটি জামুরিয়া থানার কেন্দুলিয়া প্রাইমারি স্কুল সংলগ্ন একটি জঙ্গলে। কেন্দুলিয়া গ্রামের মানুষ ছাড়াও আশেপাশে গ্রামের মানুষেরাও এই শিবমূর্তির দেখার জন্য ভিড় জমায়। শুরু হয় পূজা অর্চনা। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, গতকাল দুপুরে জঙ্গল থেকে জনরাখাল গরু চড়াতে গিয়ে এই দৃশ্যটি দেখতে পান। এরপরই তারা গ্রামে খবর দিলে স্থানীয়রা দেখার জন্য ভিড় জমাতে থাকে। জানা গেছে, যেখানে থেকে এই শিবের মূর্তি বের হয়েছে দীর্ঘদিন ধরে সেখানে উইড়িবে ছিল, হঠাৎ করে কাল এই মূর্তির আবির্ভাব হয়। স্থানীয়রা জানান, এই মূর্তিটি একটি 11 বছরের বালক নিয়ে যাওয়ার চেষ্টা করলে মূর্তিটি ধরার সময় সেই বালক জ্ঞান হারায়। প্রায় 1 ঘন্টা পর তার জ্ঞান ফিরে আসে। এই ঘটনার পর থেকে এলাকার মানুষ পূজা অর্চনাতে মেতে ওঠে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক হরেরাম সিংহ। ঘটনাস্থলে পৌঁছে জামুরিয়া থানার পুলিশ শিবমূর্তি দেখে বুঝতে পারা যায় বহু প্রাচীন। এখানে শিব মন্দির করার কথা জানান স্থানীয়রা। বিধানসভা কে অন্তর্গত কেন্দুলিয়া কে পাশ মে জঙ্গল সে শঙ্কর ভগবান কে মূর্তি মিলা হ্যায়। হম ভি দেখনে আয়ে থে, শঙ্কর জি কা মূর্তি হ্যায়, প্রণাম করতে। এটা আমরা নিউজের পক্ষ থেকে জানতে পারলাম। কাল হঠাৎ জানতে পারলাম যে এই জঙ্গলটার কাছে বাবা ভোলেনাথ উৎপন্ন হয়েছে, এবং সেই বিষয়টা নিয়ে আজ আমরা সবাই এসেছি দেখার জন্য। হ্যাঁ, এখানে দেখছি প্রচণ্ড ভক্তবৃন্দুরা সবাই এসেছে। যেমন ভক্তবৃন্দুরা এসেছে তেমনি আমরাও এসেছি। আমরা দেখলাম এবং দেখে যা বুঝতে পারলাম, যে এখানে যা গ্রামবাসীর কাছে শুনলাম, বিষয়টা জানি না কতটা কী, কিন্তু বিষয়টা একটা মানুষের যা এখানে যে আনাগোনা হচ্ছে, এবং মানুষ সকল মানুষ যখন বিশ্বাস করছে তখন আমরা বাবা ভোলেনাথের প্রতি বিশ্বাসী। কী নাম আপনার? আমার নাম হলো রাজু বাউরি, আমার বাড়ি হলো কৈতিক। ঘটনা কালকে এখানে দেখা দিয়েছে মূর্তিটা। কী মূর্তিটা দেখা দিয়েছে? বাবা শিবের মূর্তিটা দেখা দিয়েছে। আচ্ছা, এবার আজ সকালে একজন বাচ্চা ছেলে 7-8 বছরের ছেলে এসে দেখেছে। এবারে কিন্তু কালকে যে দেখেছে সকালবেলায়, কিন্তু 4-5 দিনে কেউ তুলতে পারে নাই। আচ্ছা, ওই বাচ্চা সেটা আজকে এসে তুলেছে, নিয়ে মাথায় করে একদম সোজা দিয়ে দৌড় মেরে দিয়েছে, নিয়ে ভয় চড়ছে। এবার 1 ঘন্টা অজ্ঞান হয়ে গেছে, আবার জ্ঞান ফেরার পরে এসে এখানে বসাই দিয়েছে। বলছে এখানে আমি থাকবো, তো ওই ভরমের উপরে বলছে আমি এখানেই থাকবো, আমি এখান থেকে লড়বো নাই কিন্তু, এই বলেছে। এখন শিব মন্দির কোথায় আছে? এই তো সামনে, এই তো চলুন এখানে দেখতে পাবেন, এই পূজা হলো এখানে। ঠিক, আপনার নাম? আপনার নাম? আমার নাম ফুলচাঁদ চক্রবর্তী, এখানে কেন্দুলিয়া গ্রামের পুরোহিত। রয়্যাল ট্যাটু, ট্যাটু করতে এখন আর যেতে হবে না বাইরে। আপনার সহ ধূপগুড়িতে এখন অত্যাধুনিক ট্যাটু পার্লার। এখানে উন্নত মানের রং ও অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ট্যাটু করা হয়। সম্পূর্ণ হাইজেনিক পদ্ধতিতে কাজ করা হয় এখানে। তবে আর দেরি কিসে, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রয়্যাল ট্যাটু, পালাকাটা রোড, ধূপগুড়ি, স্টাইল বাজারের পাশে। আমাদের ফোন নম্বর 7864863381 অথবা 7001433629।